ফজরের নামাজ একটা দিন পড়লো না নাফরমান। এই জানোয়ারের কপালে গত এক বছরে একটা ফজরের সেজদা নাই। এত বড় অসভ্য জানোয়ার যে মুসলমানের ঘরে ঘুমায়, ওইটা জানোয়ার ঘুম থেকে ওঠে, কোন মানুষের বাচ্চা ঘুম থেকে ওঠে না। মুসলমান, তোমাদের যাদের ঘর থেকে ফজরের নামাজ না পড়া সন্তান ঘুম থেকে ওঠে, ওরা মানুষ ওঠে না, ওরা জানোয়ার ঘুম থেকে ওঠে। জানোয়ার জানোয়ার বাচ্চার হাতে, দুই বছরের বাচ্চা আমার চোখে দেখা, আমারে ভাত খাওয়াইতে নিছে, দুই বছরের বাচ্চা মেয়ে, এখনো দুই মাস বাকি বাচ্চার দুই বছর হইতে, বাচ্চা কানতেছে, মেয়ের বাবা বলতেছে কহজু মোবাইলটা, বড় মোবাইলটা না দিলে বাচ্চাটা কাঁদা থামাবে না, ওই সারাক্ষণ এটাই। তাহলে আপনি, আমি বললাম ভাই আপনাকে ইনসাফের সাথে বলেন, দুই বছরের এই ছোট্ট বাচ্চাকে মোবাইল এটা দেখানো বা এটা প্রথম তার হাতে তুলে দেওয়া, এটা সাদের দেশের মানুষে এসে করাইছে না, এটাকে তো তার মা অথবা আপনি, এই বাচ্চার মা কিংবা আপনি, আপনারা দুজনের যে কোনো একজন তাকে এই অভ্যাসটা করাইছেন। এখন দুই বছরের বাচ্চা মোবাইল ছাড়া ভাতও খায় না, মোবাইল ছাড়া ঘুমও যায় না। এই বাচ্চা পরবর্তী ২০ বছরের ভিতরে কি পরিমাণ নাফরমান হয়ে বড় হবে? দুই বছর বয়সেই যদি তার চোখ শত শত কার্টুন দেখে ফেলে, ১৫ বছর পর্যন্ত যাইতে যাইতে তার হালাত কি হবে? বলেন না, ইনসাফ করে বলেন, একটু ভাবেন বাজা, একটু ভাবেন। হ্যাঁ, জন্য চোখের সামনে প্রজন্ম শেষ হয়ে যায়। আমাদের এক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ৬০,০০০ কাফের খ্রিস্টান যুদ্ধ করতে আসছিল ইয়ার মুখের তৃতীয় যুদ্ধে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতে বসছে, পরামর্শের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই কাফেরদের বিরুদ্ধে কয়জন সৈন্য পাঠাইতাম তোমরা মশওয়ারা দাও। সাহাবীরা কেউ বললেন ৩০,০০০, কেউ বললেন ৩,০০০, কেউ বললেন ৩০০, এভাবে বলতেছে। হযরতে ওমর সর্বশেষ বললেন খালিদ ইবনুল ওয়ালিদকে, খালিদ তুমি বলো কয়জন পাঠাইতাম ৬০,০০০ কাফেরের মোকাবেলায় যুদ্ধ করার জন্য। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি খালিদকে একা পাঠাইলেই যথেষ্ট। ওমর বললেন, খালেদ এটা কি বললা খালেদ, এটা কি একটু অহংকার হয়ে গেল না, ৬০,০০০ মোকাবেলায় তুমি একাই যথেষ্ট? হযরতে খালেদ বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম অহংকার করে বলি নাই, নবীর হাদিসের কারণে বলছি। নবী তো বলছে, মাসালুল লাদি ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাদি লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে আল্লাহর স্মরণ করে আর যে আল্লাহর স্মরণ করে না। নবী বলছে, উভয়ের উদাহরণ হলো একজন জীবিত আর একজন মৃত। কাজে আমিরুল মুমিনিন, আমি খালেদ তো আমার আল্লাহকে ডাকি, ৬০,০০০ বেঈমান তো আল্লাহকে ডাকে না, এরা তো সব মরা, জিন্দা তো কেবল আমি একা। তাহলে ৬০,০০০ হোক আর ৬০,০০০০ হোক, মরা মানুষের সামনে তো আমি একাই যথেষ্ট। নওজোয়ান, নওজোয়ান, ওই যে সিন্ধু প্রদেশে দেবল এক এলাকায় রাজা দাহিরের হিন্দু এক রাজার আমলে এক মুসলিম নারীকে, মুসলমানের এক মেয়েকে বন্দী করার সময় জেলেরা, মানে নদী পথে সমুদ্রের জলদস্যু ডাকাতরা, মুসলিম এক বোনের কাপড়ের ওড়না ধরে টান দিছিল, এই একটা ওড়না ধরে টান দিছিল, আর ওই বোন ওইখান থেকে রক্ত দিয়ে নিজের চিঠি পাঠাইছিল আরবে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে, হাজ্জাজ আমি জানতে চাই তোমার মুসলিম বোনের একটা কাপড় ধরে, ওড়না ধরে এক হিন্দু কাফের টান দিছে, তুমি বেঁচে থাকতে এর বিচার হবে কিনা আমি শুধু শুনতে চাই। কিতাবের মধ্যে আছে হাজ্জাজ এরকম চেয়ারে বসা ছিল, চেয়ার থেকে এরকম লাফ দিয়া দাঁড়াইয়া বলছে, আমার বোন, আমি প্রয়োজনে আরবের সমস্ত যুবকের লাশ ফেলে দেব, বিনিময়ে তুই বোনের ইজ্জতের বদলা আমি নেবই নেব, নেবই নেব, নেবই নেব। এক বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য, ইজ্জত বলতে শুধু কাপড় ধরে টান দিছে, এই বদলা নেওয়ার জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ ৩ ৩বার সৈন্য পাঠাইয়া নিজের জামাতা
মুহাম্মদ ইবনে কাসেমের মাধ্যমে সিন্ধুর রাজপ্রাসাদের মধ্যে কালেমার পতাকা উড়াইয়া দিয়েছে। এই নওজোয়ান সাথী, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর এক সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজি 17 বছর বয়স্ক এই সাহাবি ছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সমস্ত সাহাবিরা জীবনভর নবীজিকে বলতো ফিদাকা আবি ওয়া উম্মি, সাহাবিরা নবীকে বলতো হে নবী আমার মা বাপ আপনার জন্য উৎসর্গ হোক। কিন্তু উহুদের যুদ্ধের দিন আল্লাহর নবী এই 17 বছরের যুবক সাহাবিকে, প্রথম আল্লাহর নবী বললেন এই সাদকে, ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, এই সাদ কাফেরের বিরুদ্ধে তুমি নওজোয়ান প্রথম তীর মারো, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য উৎসর্গ হোক। এক নওজোয়ানের জন্য আল্লাহর রসুল নিজের মা বাপকে উৎসর্গ করে দিছে। আমার নওজোয়ান দোস্ত, মোটর সাইকেলের পিছনে এক উলঙ্গ যুবতী বেহায়া মেয়ে নিয়া কক্সবাজার বেড়াইতে যাও, এক মোবাইলে ফেসবুকে এক অশ্লীল নারীর ছবি দেখে দেখে রাত কাটাও, এ কেমন জিন্দগি বাপ, এ কেমন জিন্দগি। আজ একজন মুসলমান যদি সিন্ধুর মুসলমানের ইজ্জত রক্ষা করতে পারে, আজ ফ্রান্সের বেঈমান যদি আমার সরদারে দু আলমকে বেইজ্জতি করে, তো 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা এতটা অপদস্তর লাঞ্ছিত কেন হলাম যে বাতের আর কাফের কাঁপে না, ভয় পায় না? কারণ একটাই, আমাদের নওজোয়ান যখন ইসলাম ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, দিন ছেড়ে দিয়েছে, ওরা বুঝছে জাতির সবচেয়ে প্রধান শক্তি যুবক, এই যুবকরা যখন খামখেয়ালি হয়ে গেছে এই জাতি আর দাঁড়াবে না। কোনো জাতির মূল শক্তি, পৃথিবীর সমস্ত স্বাধীনতা, পৃথিবীর সমস্ত ইতিহাস, পৃথিবীর সমস্ত আজাদি, পৃথিবীর সমস্ত আন্দোলন সব কিছু যুবকদের দ্বারাই হয়েছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমার দেশের স্বাধীনতা, আমার দেশের আজাদি, আমার দেশের 52-এর ভাষা আন্দোলন, আমার দেশের 69-এর গণ অভ্যুত্থান, আমার দেশের 71-এর মুক্তিযুদ্ধ, সব নওজোয়ানের তাজা খুনে হয়েছে, খুনে, রক্তে রক্তে। আমার দেশের লাল পতাকা, মানচিত্রের মাঝের লাল পতাকা, এটা লাল রং না, এটা লাল রক্ত, কি বলেন? এটা রং, এটা রক্ত, রক্ত, এটা রক্তের ছবি, মানচিত্রের মাঝখানে লাল রক্ত, মানে বুঝাইছে রক্তের দ্বারা স্বাধীনতা হয়, রক্তের দ্বারা আজাদি হয়, রক্তের দ্বারাই ইসলাম হয়, দিন হয়। নওজোয়ান তুমি ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, তু আগর মেরা নিহি বনতা না বন, তুমি তোমার জন্য হও, তোমার জন্য হও, তোমার কারণে ইসলাম আজ লাঞ্ছিত হয়, তোমার কারণে আজ ইসলাম বেজ্জুতি হচ্ছে, করোনা, করোনা নাফরমানির কারণে আসছে। আমরা যারা কোরআন পড়তেছিলাম আমাদের কারণে করোনা আসে নাই, আমাদের হেফসখানার বাচ্চারা কোরআন পড়তেছিল রাত 3টা বাজে উঠা, ওদের কারণে করোনা আসে নাই, আমাদের মুয়াজ্জিনরা মসজিদে আজান দিচ্ছিল এদের কারণে করোনা আসে নাই, আমাদের ইমাম সাহেবরা নামাজ পড়াইতেছিল এদের কারণে করোনা আসে নাই, আমরা মাদ্রাসায় পড়াইতেছিলাম আল্লাহর কথা ওয়াজ করতেছিলাম আমাদের কারণে করোনা আসে নাই, আমরা মাদ্রাসা বন্ধ দেই নাই, আমরা ছাত্র বাড়িতে পাঠাইছি। আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলছিলেন, মাওলানা আমারে বলছিলেন, মাওলানা মাদ্রাসা বন্ধ হবে না, মাদ্রাসা বন্ধ হবে না, ছাত্র বাড়ি যাবে, মাদ্রাসা খোলা থাকবে, প্রয়োজনে মাদ্রাসা থেকে মুশতাকুন নবীর লাশ বের হবে, কিন্তু মাদ্রাসা বন্ধ হবে না, মাদ্রাসা বন্ধ হয় না, জিকির বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না, সেজদা বন্ধ হয় না, আজান বন্ধ হয় না, বাংলা বন্ধ হয়, অঙ্ক বন্ধ হয়, ইংরেজি বন্ধ হয়, পদার্থবিজ্ঞান বন্ধ হয়, জীববিজ্ঞান বন্ধ হয়, রসায়ন বিজ্ঞান বন্ধ হয়, কোরআন বন্ধ হয় না, জিকির বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না, সেজদা বন্ধ হয় না, হয় না, সেজদা বন্ধ হলে আসমান থাকে না, জিকির বন্ধ হলে সূর্য উঠবে না, চাঁদ উঠবে না। মেহরবানি করে দয়া করো নিজের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি জাহান্নাম থেকে বাঁচতে হবে, তুমি জান্নাতে যেতেই হবে, জান্নাতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। শেষ কথা, আল্লাযী জাআলা লাকুমুল আরযা, যুক্তি দিছে আল্লাহ, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা, আল্লাহ বলেন দেখো তো এত বড় জমিন আমি তোমার জন্য বিছিয়ে দিছি, কে দিছে? এটা যদি একদম নরম বানায় দিতাম, তুমি খাট, তোমার বাড়ি, তোমার ফ্লোর, তোমার বিল্ডিং এগুলো রাখতা কেমনে? এমনি তো নড়ে যেত। আবার যদি একদম শক্ত পাথরের মতো বানাইতাম, তো ধান, শস্য, বীজ রুইতা কেমনে? কথা বলেন না কেন? এই জন্য বিছানার মতো, বিছানা কি পাথরের মতো হয়? বিছানা কি ফানির মতো নরম হয়? বিছানা আরামদায়ক হয়,
বিছানা কিরকম হয়? আরামদায়ক। আল্লাহ বলেন, আমি জমিন বিছানা বানাই দিছি, ওয়াসসামাআ বিনাআ, আসমান তোমার উপরে ছাদের মতো বানাই দিছি, ছাদের মতো বানাই দিছি, ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন, আসমান থেকে তোমার জন্য বৃষ্টির পানি নামাইছি, ফা আখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম, আর জমিন থেকে তোমার প্রয়োজন উপযোগী রিজিক বের করছি। তাহলে আল্লাহ বলেন, জমিন আমি করলাম, আসমান আমি ছাদ বানাইলাম, বৃষ্টি আমি নামাইলাম, ফসল আমি উঠাইলাম, খাবার আমি উঠাইলাম, ফল আমি উঠাইলাম, এত কিছুর বিনিময়ে আমি সেজদা পাই না? নওজোয়ান বলো না, সেজদা পায় না আল্লাহ? এজন্য ভাইয়া আল্লাহ বলছে, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ, আল্লাহ বলেন, বান্দা এই ঘরের মালিকের ইবাদত করো, এ কারণেও করো যে তিনি তোমাদেরকে ক্ষুধার সময় আহার দিছেন। কথা বলেন না, ক্ষুধার সময় কে দিছে আহার? আল্লাহ। তাইলে দুনিয়ার খাদ্য, ওয়া আমানাহুম মিন খাউফ, অভয়ের সময় নিরাপত্তা দিছে কে? আল্লাহ। দুনিয়ার খাদ্য, খাবার, সূর্য, চন্দ্র, আসমান, জমিন, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, ক্ষেত, ফসল, ঘর, গৃহস্থ, এগুলোর নিরাপত্তার জন্য, এগুলোর টেকসই টিকে থাকার জন্য সেজদা করা উচিত। তাইলে তুমি জান্নাতের আশায় এ কারণেও সেজদা করো, দুনিয়ার এই স্বাভাবিকতার জন্য কি করো? ফালা তাজআলুলিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তাআলামুন, আল্লাহ বলে, এই সবটা কথা যদি বুঝে থাকো তাইলে তুমি আমার সাথে কাউরে শরীক করো না। ওয়া আনতুম তাআলামুন, তুমি না বুঝছো, বুঝছিনি কর, তিনি যে আমার রব এটা বুঝছেন, তিনি যে আমার সৃষ্টিকর্তা এটা বুঝছেন, তিনি যে আমার বাপ দাদারেও বানাইছেন এটা বুঝছেন, এর বিনিময়ে যে আমি জান্নাতে যাব এটা বুঝছেন, তিনি যে আমার জন্য জমিন বানাইছেন এটা বুঝছেন, তিনি যে আমার জন্য আসমান বানিয়েছেন এটা বুঝছেন, তিনি যে আমার জন্য বৃষ্টি নামান মানেন তো, তিনি যে আমার জন্য ফুল ফসল ক্ষেত ফসল সব উৎপাদন করেন এটা মানেন তো, এত কিছু যদি বুঝে থাকো আল্লাহ বলেন তাহলে আমার সাথে শরীক করো। এটা সবচেয়ে বড় অপরাধ, আমি এটা সইতে পারি না, শিরিক করলে আমি সহ্য করতে পারি, আমি সব সই, আমি পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেই, আমি আকাশ ছোঁয়া গুনাহ মাফ করে দেই, আমি সমুদ্রের ঢেউর চাইতে বেশি গুনাহ মাফ করে দেই, জমিনের বালুকণার চাইতে বেশি গুনাহ মাফ করে দেই, কিন্তু শিরিক করলে না আমি মাফ করি না। আমরা কিতাবে পড়ছি বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে এক সুন্দরী মহিলা পর্দার আড়াল থেকে একবার একটা অভিযোগ নিয়ে আসছিল যে, হুজুর আমি বড় রূপসী মহিলা, সুন্দরী মহিলা, আমার চেহারা অনেক সুন্দর, শরীয়তে অনুমতি নাই এই জন্য আপনাকে দেখাইতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন আমি বড় সুন্দরী রূপসী, তা আমার স্বামী না এরপরেও আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয়, আমার এটা সহ্য হয় না, আমার একটা তদবির দেন, একটা তাবিজ দেন, একটা তদবির যেটা একটা কিছু দেন। কিতাবে লিখছে বড় পীর আব্দুল কাদের জিলানি মহিলার এই কথা শুনে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে, হুঁশ ফিরে আসার পরে ওনারে জিজ্ঞাসা করছে, হজরত তদবিরে না দিবেন, শিক্ষার দিলেন কা, কথা বোঝেন নাই। তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন, শুনো বাপ, এই মহিলার কথার থেকে আমি এক কথা বুঝছি, এই দুনিয়ার এক আদনা মহিলা যদি তার স্বামীর সাথে আরেকজন শরীক সহ্য করতে না পারে, এই কায়নাতের এত বড় মালিক এত কিছু দিয়া তার সাথে কেউ শরীক করলে উনি কেমনে সহ্য করে? এই কথা মনে হয়েছে আর আমি শিক্ষার দিয়ে বলছি। আল্লাহ আকবার, ফালা তাজআলুলিল্লাহি আন্দাদা, আল্লাহর সাথে কি করো না, শরীক করো না। এজন্য বাপ, কথা শেষ, অতএব ইবাদত করা দরকার কিনা বলেন, এতগুলো কারণেও দরকার কিনা বলেন, মানুষ হওয়ার জন্য দরকার কিনা বলেন, সিরাতে মুস্তাকিমের জন্য দরকার কিনা বলেন, কোরআন মানলে ইবাদত দরকার কিনা বলেন, রসুল মানলে ইবাদত দরকার কিনা বলেন, জাহান্নাম থেকে বাঁচতে ইবাদত দরকার কিনা বলেন, জান্নাতে যেতে ইবাদত দরকার কিনা বলেন, খাদ্য খাবার দুনিয়ার নিরাপত্তার জন্য ইবাদত দরকার কিনা বলেন। আমরা আমাদের মালিককে বড় নারাজ করেছি, আমরা আল্লাহ আমাদেরকে সম্পদার প্রাচুর্য খুব দিছিলেন, আমাদের রিক্সাওয়ালারও 3 ফুট বিদেশ, ঠিক কি না বলেন, আমাদের কুলিওয়ালারও 3 ফুট বিদেশ, 2 ফুট বিদেশ, ঘরে ঘরে প্রাচুর্য দিছিলেন আল্লাহ,
ইদা আমরা না ফা কাফারাত বি আনউমিল্লাহ, আমরা আল্লাহর নিয়ামতের নাশুকরি করছি, আমরা টাকা পাইয়া পুরান টেলিভিশন বদলাইয়া আমরা এলসিডি কিনছি, আমরা টাকা পাইয়া না মহিলার কালো বোরখা বদলাইয়া রঙিন টাইট বোরখা পিন্দা মহিলারে পুরা বাজারে ছাইড়া দিছি, আমরা টাকা পাইয়া না নিজের মেয়েদেরকে বেপর্দা আরেক ছেলের সাথে কথা বলার সুযোগ করে দিছি, আমরা টাকা পেয়ে না ছেলের হাতে 28,000 টাকা দামের আস্তা এত বড় মোবাইল তুলে দিছি, যা বাবা টাকা নিস আমার থেকে, চল তুই তোর মতো, মা বলছে যা বাবা আমি তরকারি বাতরা আনতে আসি, তুই তোর চরিত্র নষ্ট কর আইয়া ভাত খাইয়া যাইস। তার মানে আমরা সবাই মিলে নাফরমানির উৎসব শুরু করছিলাম প্রাচুর্য পেয়ে, এই জন্য আল্লাহ বলেন ফা আদাকাহাল্লাহু লিবাসাল জুউ ওয়াল খাউফ, আমি একটু ক্ষুধা একটু ভয় আর একটু আতঙ্কের চাদর দিয়ে ঢেকে দিলাম, এখন বোঝো আমার সর্দি কি মারাত্মক, আমার কাশি কি মারাত্মক, আমার গলা ব্যথা কি মারাত্মক, আমার সর্দি আগে তো সর্দি আছিল অন হইয়া গেছে করোনা, আমার কাশি আগে তো কাশি আছিল অন হইয়া গেছে করোনা, আমার গলা ব্যথা আগে আছিল হুদাক গলা ব্যথা অন হইয়া গেছে করোনা, আগে প্যারাসিটামল দুইটা খাইলে সারতো, আগে নাফা দুইটা খাইলে সারতো, এখন হাই অ্যান্টিবায়োটিক খাইলেও ধরে না, ঠিক কি না বলেন? অতএব অতএব নাফরমানি করলে আজাব আসে, ঠিক কি না বলেন? না, না শুকরি করলে কি আসে? এই জন্য আবার ফিরে আসেন, আবার ফিরে আসেন, সবাই মিলে সেজদা বাড়ান, জিকির বাড়ান, তেলাওয়াত বাড়ান, গোলামি বাড়ান, বন্দিগি বাড়ান, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। বিশেষ করে নওজোয়ান সাথীরা, যুবক ভাইরা, আবার বলছি তোমাদের কাছে, আবার বলছি আমার বাপ, একদম অনুরোধ, চুল কোনোভাবেই এলোমেলো কোঁকড়া খাড়া আউলা ঝাউলা চুল রাইখো না বাপ, এই চুল পরিষ্কার মুসলিম শরীফের হাদিস, এগুলো দাজ্জালের চুল, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এটা দাজ্জালের চুল, আল্লাহর রসুল বলছে দাজ্জালের চুল হবে কাতাতুন কোঁকড়ানো এলোমেলো, আরেক হাদিসে আল্লাহর রসুল বলছে আফসানুর সাজার, গাছের ডাল যেরকম এলোমেলো দাজ্জালের চুল হবে এরকম এলোমেলো, এই জন্য এই চুল না রাখা, মেহরবানি করে চুল সুন্দর করো, লেবাস সুন্দর করো, গুনাহ ছেড়ে দাও, বোনদেরকে মাদেরকে স্ত্রীদেরকে কালো ঢিলে ঢালা বোরকা পড়া বাধ্যতামূলক লাজেম করে দেন, মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা কমাইয়া 24 ঘন্টা তসবি রাখেন আর মালিককে জপেন, এই জন্য নওজোয়ান সাথী তোমরা মোবাইলের গুনাহ ছেড়ে দাও, ছেড়ে দাও আর নামাজ বাড়াও, মা বোনদেরকে কালো ঢিলে ঢালা বোরকা পরতে বলো, পর্দায় ফিরতে বলো, মুরব্বীরা তসবি নেন তসবি নেন তসবি, আল্লাহ রসুল বলছে 60 বছর যার হায়াত সে যদি জান্নাতে যাইতে না পারে হাশরের ময়দানে সে কোনো অজুহাত দেখাইতে পারবে না, আল্লাহ হায়াত পাইছি না, সময় পাইছি না, সুযোগ পাইছি না, এ কথা 60 বছরের বুড়া তুমি বলার কোনো সুযোগ নাই, এই জন্য রাগয়ের না, যে পরিমাণ সময় পান খান এর 100 ভাগের 1 ভাগ সময় যদি তসবি পড়েন আল্লাহর ওলি হবেন, আল্লাহ এক খিলি ফান কমাইয়া সুবহানাল্লাহ কদ্দুর বাড়ান, 2 খিলি ফান কমাইয়া দেন, চা দোকানে গপ মাইরেন না, শেখ হাসিনা খালেদা জিয়ার আলাপ করেন না, চা দোকানে শেখ হাসিনা খালেদা জিয়ার আলাপ করছে কত মানুষ এই পর্যন্ত, শেখ হাসিনাও কাউরে জিঙ্গাইছে না, খালেদা জিয়াও কাউরে জিঙ্গাইছে না, যে আপনারা যে বুদ্ধি দিতেছেন আপনার গো বুদ্ধি বড় কামে লাগছে, আপনার এইসব বুদ্ধির দিকে কেউ ফিরেও চায় না, ঠিক কি না বলেন না? কেন আপনারা এইসব বুদ্ধি দিয়েন না, চা দোকানে বইও কোনো বুদ্ধির দরকার না, চা খাইতে ঘরে বানায় এটা, আপনারা চা দোকানে খাইয়া এলান তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আর সবার কাছে শেষ কথা, জবান একটু খুলেন, একটু খুলেন, আপনি আপনার ছেলেকে বলেন, মেয়েকে বলেন, মাকে বলেন, বাবাকে বলেন, স্ত্রীকে বলেন, যে চা দোকানটাতে আজকে 10 বছর চা খান, ওরে একবার বলেন না বাপ তোর কি আল্লাহ খোদা নাই, তোর কি আখেরাত নাই, আহা মসজিদের সামনে তোর দোকান, তুই কি নামাজ পড়বা না বাপ, সেজদা করবা না, ওরে বলেন না, ছেলেটাকে ভাতিজাটার একটাবার বলেন না বুকে জড়াইয়া, বাবা নামাজ পড়বা না সেজদা করবা না, আর কত আল্লাহকে নারাজ করবা, আর কত নারাজ করবা, সেদিন এক অভিভাবক বলতেছে আমার ঘনিষ্ঠ আত্মীয় ছেলের বিয়ের জন্য পাগল হয়ে গেছে, আমি বললাম এমন করতেছেন কা, কয় তার দাদা বিসনাত পড়ে গেছে, তার দাদার শেষ আউশ নাতির বউ সে যাইব, আমি কইলাম হায় মুসলমান, এক দাদার বুঝি শেষ আউশ নাতির বউ সে যাইব, নাতির বউ চাইলেই কি আর না চাইলেই কি,
এক দাদার শেষ তামান্না তো ছিল নাতি যেন নামাজি হয়, নাতি যেন নামাজি হয়, এটা না হওয়া দরকার ছিল। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, নওজোয়ানদের জন্য অনুরোধ, সবাই মিলে আল্লাহর দিকে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। চোখের সামনে নিজের জেনারেশন শেষ হয়ে যাইতেছে, চোখ খুলে দেখতেছি, আমার চোখে আমি দেখতেছি আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাহ, আমার কোনো মাথা ব্যথা না, আমার প্রজন্ম শেষ, আমার বিবি পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার ঘরে নাফরমানি, টেলিভিশন, নাটক, সিনেমা, একবার এই চ্যানেল, একবার ওই চ্যানেল, চোখের সামনে জলজ্যান্ত একটা জেনারেশন শেষ হয়ে যাইতেছে। এবার আর ব্যস্ততা হইল খাটের কাটনি কোনো দুই নম্বর পরে, হ্যাঁ এবার ব্যস্ততা লোটে সোফার কাটনি কোনো দুই নম্বর দেয়, যত নজর হইল কাঠ মিস্ত্রি নজর রাখছে কড়া, রাজমিস্ত্রি নি কোনো তিনটে বালুর জায়গা দুইটা বালু নি দেয়, বুঝেন সিমেন্ট নি কোনো কম দেয়, দরকার হইলে বেটা টাকা আমার যাইব রড আরো বাড়াইয়া দেয়। আমারে বিল্ডিং ওলা দেখাইছে, হুজুর ইঞ্জিনিয়ারে দেখাইছে আপনার ছয় সুতার না সাত সুতার রড পাঁচটা করে দিতে, আমি হুজুর ইঞ্জিনিয়ারে না জানাইয়া প্রত্যেক ফিলারে আরো একটা একটা রড বাড়াইয়া দিছি, এবারে কি নিয়ামত চিন্তা করছি দি ওনার, মানে এটা উনি একবারে বুক ফুলেই আমারে বলছে একটা একটা রড বাড়াইয়া দিছি, মানে বিল্ডিং যাতে কি হয়, সন্তান যাতে অসিব্য হয়, বিল্ডিং মজবুত, সন্তান চরিত্রহীন। হ্যাঁ মিথ্যা বললাম, হায় হায় সম্পদ কোনটা মুসলমান, এটাই চিনলেন না, কি চিনলেন জীবনে, এক মানুষের জীবনে অর্জন কি এটাই তো চিনলেন। নবী বললেন এক মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, আর এই লোক বলতেছে আমার সর্বশ্রেষ্ঠ জিন্দগির উপার্জন এই চারতলা বাড়িটা, আর কোন দুঃখ নাই যে একটা বাড়িটা শেষ করতে আসছি, হুজুর আর কোন মনে আফসোস নেই, বহুত কষ্ট হয়েছে হুজুর, কতদিন কত রাত না খাইয়া না দাইয়া শেষ পর্যন্ত জীবনের সফলতা। হ্যাঁ জিজ্ঞাসা করেন চাচা, এটাই সফলতা মনে করছি, ছেলের চেহারায় কোনো মুসলমানের চিহ্ন নাই, মেয়ের পরনের পোশাকে কোনো নেককারের পোশাক নাই, বিবির চলাফেরায় কোনো আখেরাত পরকালের চিন্তাও নেই, এ নিয়ে কোনো মাথা ব্যথা না, এটা যে কোনো সমস্যা এটাও মনে করে, এটা যে একটা অসুবিধা যে আমার ছেলেটা গত এক বছরে কোনোদিন ফজরের নামাজ একটা দিন পড়লো না, না ফরমান এই জানোয়ারের কপালে গত এক বছরে একটা ফজরের সেজদা নাই, এত বড় অসভ্য জানোয়ার যে মুসলমানের ঘরে ঘুমায় ওইটা জানোয়ার ঘুম থেকে ওঠে, কোন মানুষের বাচ্চা ঘুম থেকে ওঠে না। মুসলমান তোমাদের যাদের ঘর থেকে ফজরের নামাজ না পড়া সন্তান ঘুম থেকে উঠে, ওরা মানুষ ওঠে না, ওরা জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার জানোয়ার। আমি বললাম আমি প্রয়োজনে আরেকবার না আসলাম আপনার কাছে, আমি বললাম এটা মানুষ হয় কিভাবে, এটা মানুষ হয় কিভাবে, হ্যাঁ ওর সাথে জানোয়ারের তফাত কোথায়, এক কুকুরের সাথে তফাত কোথায় বলেন, এক কুকুর খাবার খায় তুমিও খাবার খাও, এক কুকুর নিদ্রা যায় তুমিও নিদ্রা যাও, এক কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় তোরও বাচ্চা কাচ্চা হয়েছে, নালে বেশিতে বেশি তফাত কি আর বলেন মিয়া, তফাত কোথায়, ইনসানের তফাত তো হলো সেজদা, ইনসানের পার্থক্য হবে সেজদা দিয়ে, নালে মানুষ আর জানোয়ারে তফাত কি, হায় হায় যেটা সম্পদ এটা অনাদরে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে,
যেটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, এটার উপরে মেহনতের শেষ। নিজের হাতে সারাটা রাত জাগিয়ে ফজরের আগেতে নিজের হাতে এই গাঁথনির মধ্যে পানি দিতে হবে, নিজের হাতে পানি দিতে হবে, যাতে বিল্ডিং মজবুত হয়। ঠিক না ভাইয়া? নিজের হাতে গন্যা গন্যা 1000 ইট রাখের থেকে গন্যা গন্যা নামাইতে আছে, একটা ইট যাতে কম না। নিজে গিয়া দাউদ কান দিতে, নিজে থাকিয়া বালুটা রাখে, সারা রাত বালু ট্রাকে থাকিয়া নিজে গিয়া বালু আনছে, বালু যাতে দুই নম্বর না। আমার পরিচিত মানুষ এমন আছে, ক্যান্টনমেন্ট থেকে ময়মনসিং গিয়া, আপনার ময়মনসিং গিয়া ওইখান থেকে বালু আনছে ট্রাকে করে, বালু যাতে এক নম্বর ফেলে। কেমন ডাকাত, কিরে ডাকাত, তোর বালুর প্রতি তোর এত গুরুত্ব? তোর ছেলেটা বেনামাজি, তোর মেয়ে বেনামাজি, তোর স্ত্রী বেপর্দা, এটা কিছুই সম্পদ না? তো আমি একটা ছোট বিল্ডিং এর কাজ করছি, পুরো শেষ হয় না, ছাদ দিছি মাত্র। আল্লাহর শুকর, যতজন দেখছে এটা, প্রত্যেকেই শুনছে দেখছে, যারা সবাই বলছে হুজুর কম পক্ষে 27 লাখ টাকা আপনি লস খাইছেন, এটা একবার এই ব্যাপারে সবাই একমত হয়েছে। আমারে সবাই কইছে, আমিও এই ব্যাপারে একমত হইছি। হ্যাঁ, আমারে বুঝাইয়া কইছে যে হুজুর আপনি যদি একটু সময় দিতেন, একটু যদি কদ্দুর নিজে আপনারে সিনে সবাই মহব্বত করে, আমি নিজে গায়ে খাইটা যদি ফিল্ডে যাইতেন, আপনারে 1000 প্রতি ইট 500 কম দিল হইলে, 300 কম দিল হইলে, আপনি বেড়ার হাতে ছেড়ে দিছেন, বুঝছেন না কথাটা? আমি কইলাম আপনি 7-8 লাখ টাকা লস হয়েছে, কয়েকজন রে উত্তর দিছে, আল্লাহর শুকর এই এক বছরে আমার কোনো নামাজ ছুটে নাই, এটা আমার বড় পাওয়া। আমার কোনো সেজদা ছুটে নাই, আমার কোনো মাহফিল ছুটে নাই, এটা আমার বড় পাওয়া। 7-8 লাখ টাকার লস, 7-8 লাখ টাকা লস না, লস ফুরাডাই, দুনিয়া ফুরাডাই লস। কারণ এই বিল্ডিং এর একটা বালুও আমি কবরে নিয়ে যাইতে পারতাম না, তো এটা তো ফুরাডাই লস। ঠিক কি না বলে? এটা আর 27 লাখকে তো এক লাখ। আমার সেজদা যদি মিস যেত, আমার নামাজ যদি ছুটে যেত, আমার অনেক বড় ক্ষতি হইত, আমার অনেক বড় ক্ষতি হইত, আমার অনেক বড় ক্ষতি হইত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।